এখানে আমরা অনেক কথা আছে, আমরা কিছু মাসআলা জানবো ইনশাআল্লাহ। এর আগে আমরা কিছু কথা শুনি। প্রথমেই শুরু করছি, জায়াত করেছি সূরা আলে ইমরানের 96 নম্বর আয়াত। আল্লাহ বলছেন আয়াতে যে পৃথিবীর প্রথম গড় কোনটা? বাইতুল্লাহ। পৃথিবীর প্রথম গড় সবাই বলেন কোন গড়? আল্লাহর গড়, কাবা গড়, যেটাকে উপলক্ষ করে হজ পালন করা হয়। কার গড়? আল্লাহর গড়। আল্লাহ বলছেন উদিয়া লিন্নাস, মানুষের জন্য তৈরি করা হয়েছে। লাল্লাযী বিমাক্কাতা মুবারাকা, এই গড়টা মক্কা নগরীতে মুবারাকা, বরকতের জন্য। ওহুদাল্লিল আলামিন, এবং হিদায়াতের কেন্দ্রস্থল হিসাবে। এতটুকু। এরপর আল্লাহ বলছেন ফিহি আয়াতুম বাইনাতুম মাকাম ইব্রাহিম, এখানে অনেক নিদর্শন আছে, এর মধ্যে একটা নিদর্শনের নাম মাকাম ইব্রাহিম। কি নাম? আল্লাহ বলছেন ওমান দাখালাহু কানা আমিনা, যারা এখানে প্রবেশ করবে তারাই নিরাপদ। যারাই এখানে প্রবেশ করবে তারা কি? নিরাপদ। তাদেরকে আর হত্যা করা যাবে না, তাদেরকে আঘাত করা যাবে না, তাদেরকে মারা যাবে না। এরপরে বলছেন আল্লাহ লিল্লাহি আলান নাস হিজ্জুল বাইত মান ইস্তাতা ইলাইহি সাবিলা, তার উপরে হজ ফরজ, যে যাওয়ার খরচ বহন করার সক্ষমতা রাখে। কতটুকুন খরচ থাকবে আমরা গত জুমায় আলোচনা করেছি, কি কি সম্পদ থাকা লাগবে, মনে আছে তো ইনশাআল্লাহ? আচ্ছা, ওয়ামান কাফারা ফা ইন্নাল্লাহ গানিয়ুন আনিল আলামিন, আর সম্পত্তি থাকবার পরেও যারা হজ করে না, আল্লাহ বলছেন গানিয়ুন আনিল আলামিন, আল্লাহ তোমার থেকে ধনী, তুমি তোমার মতো করে থাকো। তোমার সম্পদ থাকবার পরে হজ করতে যাও না, আল্লাহর ঘর দেখতে যাও না, জিয়ারত করতে যাও না, তুমি তোমার মতো করে থাকো। কে বলছেন? সবাই বলেন আল্লাহ বলছেন। এখানে সংক্ষেপ কথা হচ্ছে, এই সম্পর্কে আমরা অনেক জানি, এই ইতিহাসগুলো আমরা অনেক জানি। মাকামে ইব্রাহিম হচ্ছে কমর সমান উঁচু একটা পাথর, এই পাথরের উপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান ইসমাইলকে নিয়ে কাবার দেওয়ালে পাথর লাগিয়েছিলেন, গেঁথেছিলেন, কাবার দেওয়াল তৈরি করেছিলেন। আর এই পাথরের গায়ে, যে পাথরে তিনি দাঁড়িয়ে কাজ করতেন, তো উঁচার উপরে ওই পাথরটা অটোমেটিক উপরে উঠত, নিচে নামতো, কাজ শেষ, পাথরটাই নিচে নেমে যেত। কোনো বিদ্যুতের প্রয়োজন ছিল না, কোনো কারেন্ট লাগতো না, শক্তিটা কার? আল্লাহর। আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল এই অলৌকিক ভাবে এই পাথরের উপরে 1 ইঞ্চি গভীর দুই পায়ের ছাপ ইব্রাহিমের রেখে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন এখানে অনেক নিদর্শন আছে, ফিহি আয়াতুম বাইনাত মাকামু ইব্রাহিম, এখানে মাকাম ইব্রাহিম আছে। এই ঘরের নিদর্শন হিসেবে এই ঘরের আশেপাশে আরেকটা হচ্ছে, কাবা ঘরের একটা পাশে পাইলাম মাকাম ইব্রাহিম, কাবা ঘরের পাশে একটা কি? এটা কার নিদর্শন? সবাই বলেন কার? আরেকটা নিদর্শন আছে যার নাম জমজম।